বন্ধুরা, আজকে ফার্স্ট সার্ভিসিংটা করাতে এসেছি। ঘড়িতে 9টা বাজে। আমার বাইক এখন সার্ভিস সেন্টার খোলেনি। কালকে এসেছিলাম, খোঁজ নিয়ে গেছিলাম। এখানকার লোকাল যারা ছিলেন তারা বললেন 9টার সময় খুলে যায়, দেখা যাক। ফার্স্ট সার্ভিসিংয়ে যে টাইমটা আছে, যদি দিনের হিসেবে করি তাহলে কেনার পর থেকে 30 দিন অথবা 45 দিন, যেটা আগে অ্যাপিয়ার করবে, আর 500 কিলোমিটার কমপ্লিট হতে হবে অথবা 700 কিলোমিটার কমপ্লিট হতে হবে। তো এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যেটা আগে ম্যাচ করবে তখনই গাড়িটাকে নিয়ে আসতে হবে। তো আমি নিয়ে এসেছি, আমার অলমোস্ট 500 কিলোমিটার ডান আর আজকে পাক্কা 30 দিন হলো। তো বন্ধুরা, আমি সার্ভিস সেন্টারের বাইরেটা দাঁড়িয়ে আছি আর এখন ঘড়িতে বাজে প্রায় 1:14। তা আমি এখানে যখন গাড়িটা দিতে এসেছিলাম তখন একদম সকাল সকালবেলা চলে এসেছিলাম, আর এটা সার্ভিস সেন্টারের বাইরেটা আমি দাঁড়িয়ে আছি। তখন ঘড়িতে বেজেছিল প্রায় ওই 9:30 মতো। তো আমার বাইকটা ফার্স্ট এখানে আমি এখানে দিই। তো এখন সার্ভিস সেন্টারের বাইরেটা দাঁড়িয়ে আছি। আমার নাম তাপস মুন্ড, আমি ডোল্টা বাজার সার্ভিস সেন্টারের সুপারভাইজার। হ্যাঁ, এটা কোন লোকেশনটা? এটা লোকেশন হচ্ছে চীনা পর আটঘোড়া পেট্রোল পাম্পের পরে। আচ্ছা আচ্ছা, এটা কলকাতার মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ, রাজারহাট এলাকার মধ্যে পড়ে। আচ্ছা, এটা যেটা 211 বাস স্ট্যান্ড যেটা আছে তার আগে। ওকে, ঠিক আছে। তো এখানে ডমিনো 250 দাদা ফার্স্ট সার্ভিস করা দিচ্ছে। ডমিনো 250-তে তোমার ফার্স্ট সার্ভিসে মোবিল চেঞ্জ হবে, চেঞ্জ পকেট অ্যাডজাস্টমেন্ট, ক্লাচ অ্যাডজাস্টমেন্ট, ব্রেক অ্যাডজাস্টমেন্ট এগুলো হবে, এবং সফটওয়্যার আপডেট হবে। আচ্ছা আচ্ছা, এবার সবসময় সফটওয়্যার আপডেট আসে না, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। সেগুলো চেক করে আমরা যখন CDMS-এ আমাদের বাজারে দেখে নিই, যদি এসে থাকে আমরা আপডেট করে দিই। এটা ফার্স্ট সার্ভিসে প্রসিডিউর। আচ্ছা, এবার সেকেন্ড সার্ভিসে প্রসিডিউর সেটা আবার অন্যরকম হবে। আচ্ছা, আর ফার্স্ট সার্ভিসিং কত কিলোমিটারে বা কত? ফার্স্ট সার্ভিস আপনার 500-700 কিলোমিটারের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে, বা 30-45 দিনের মধ্যে, ম্যাক্সিমাম 30 দিনের মধ্যে, কিনা ডেট অফ সেল থেকে 30 দিনের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, যেটা আগে অ্যাপিয়ার করে। হ্যাঁ, যেটা আগে আছে সেকেন্ড সার্ভিসও তাই। আচ্ছা, আর কস্টটা কতটা পড়তে পারে? আপনার ফার্স্ট সার্ভিসে মোবিল ফিল্টার নিয়ে আপনার 2000 টাকা মতোটা 1900 টাকার মতো পড়বে। আচ্ছা আচ্ছা, অনেক কাস্টমারের একটা কোয়েরি থাকে যে কাস্টমার যদি চায় বাইরে থেকে তেলটা, ইঞ্জিন অয়েলটা কিনে দিতে পারে আপনাদের? দিতে পারে, কিন্তু কোম্পানি অ্যাকচুয়াল, দেখুন কোম্পানি একটা ইঞ্জিনের ওয়ারেন্টি দেয়। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিন ওয়ারেন্টি দেয়। তখন ফার্স্ট সার্ভিস, থার্ড সার্ভিস এগুলো দেখে যে কাস্টমার এগুলো ফার্স্ট সার্ভিস এবং থার্ড সার্ভিসে মোবিল চেঞ্জ করিয়েছে কিনা, এগুলো দেখে। এবার কোম্পানির মোবিল ঢালা হলে সেটা এন্ট্রি থাকে। ওকে ওকে, কিন্তু যখন বাইরের মোবিল ঢালা হয় সেটা এন্ট্রি হয় না। রাইট, সেহেতু আপনি, আমরা যেটা বলি, 3টে সার্ভিস এবং পরের 3টে সার্ভিস, যে মোবিল পেড সার্ভিস, 3টে ফ্রি সার্ভিস আর 3টে পেড সার্ভিস, 2 বছর অন্তপক্ষে মেনটেন করা, এবং শোরুমের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন হিসাবে মোবিল চেঞ্জ করা বা যা যা প্রয়োজনীয় কাজ করা। ওকে, সেক্ষেত্রে ওয়ারেন্টির ক্ষেত্রে পারপাসেবল প্রবলেম হয় যদি আপনি কোম্পানি থেকে কেনেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে উনি রেকমেন্ড করছেন যে প্রথম 6টা সার্ভিস বাজাজেই রেকমেন্ড করছি আমি, বাজাজের ওয়ারেন্টি উনি রেকমেন্ড করছেন, তারপরে আপনি নিজের পছন্দ মতো করতে পারেন। বা নিজের থেকে যদি কিনে এনে দেয় সেক্ষেত্রে পসিবল আছে? পসিবল হয়, কিন্তু ওই বললাম যেটা আমি আপনাকে বলবো, ওয়ারেন্টির ক্ষেত্রে কোম্পানি এটা দেখে। আচ্ছা, সেক্ষেত্রে পরে সমস্যা হয়, পরে সমস্যা হতে পারে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। তো শুনে নিলেন আপনারা তাপসদার মুখ থেকে যে কী কী আমার বাইকে করানো হয়েছে আর ইন জেনারেল ফার্স্ট সার্ভিসিংয়ে কী কী হয়। তো আমি বাইকটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি এবার, এরপরে আর ঘড়িতে বাজে 1টা। তো যাই হোক, এই ছিল আজকের দিনের ফার্স্ট সার্ভিসিং আমার বাইকের জন্য। ডেটটা আমি বলে দিই, ডেটটা হচ্ছে 25th of September 2023। আর বাকি আমি ওভারঅল যে শোরুমের যেটা ফিডব্যাক বা রিভিউ আছে সেটা একটু পরে গিয়ে দিচ্ছি। তো চলুন, একটা ফাঁকা জায়গায় ধীরে সুস্থে আপনাদেরকে বলি আমার এই শোরুম রিলেটেড ফিডব্যাক। অলরাইট বন্ধুরা, তো আমি এখন একটা ফাঁকা জায়গায় এসে গেছি, যেরকমটা আপনাদেরকে বলছিলাম যে আমি বাইক নিয়ে একটা ফাঁকা জায়গায় যাচ্ছি, তারপরে ধীরে সুস্থে আপনাদেরকে শোরুমের যে ফিডব্যাক আছে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে শোরুমের এক্সপিরিয়েন্স, সেটা আমি আপনাদেরকে জানাবো। তো সেটাই আমি করছি। তো সার্ভিসিং হয়ে গেছে, আমি শোরুম থেকে বেরিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফাঁকা এরিয়া, এটা অ্যাকচুয়ালি রাজারহাট নিউ টাউনের ভেতরে। তো চটপট তোমাদেরকে বলে দিই যে আমার যে রিভিউ ফিডব্যাক আছে শোরুমের ব্যাপারে সেটা কীরকম আছে। সেটা বলতে বলতে আমি বাইকটাকে দেখাই, আর তোমরা দেখো যে সার্ভিসিংয়ের পরে বাইকটাকে ওভারঅল দেখতে, মানে অবশ্যই দেখে তোমরা শুধু ওয়াশটা বুঝতে পারবে আর কিছু বুঝতে পারবে না, আমি বলছি তোমাদেরকে। তার সাথে হিসেবটাও দেখাবো যে কত টাকা খরচা হলো। তো এটা দেখো,
বাজাজের সার্ভিস সেন্টার থেকে এটা ফার্স্ট সার্ভিসিং হলো ডোল্টা বাজাজ। যে খরচাটা মেনশন করা আছে সেটা কিন্তু অয়েল ফিল্টারের জন্য, অয়েল ফিল্টারটা চেঞ্জ হয়েছে, তার কস্ট এসছে 79 রুপিস, তোমরা দেখতেই পাচ্ছ। সেকেন্ড পেজটাতে যে মেন খরচাটা সেটা আছে কিন্তু অয়েল DPSI NW50 সিনথেটিক 100 ml প্যাক, তো 100 ml এর একটা সিনথেটিক অয়েল, আর এদিকে হচ্ছে দেল প্রায় 1200 ml এর আর একটা, এটা কিন্তু সিনথেটিক নয়, ঠিক আছে। তো 10W50 দুটোই, একটা DTSI আর একটাও DTSI, দুটোই, ঠিক আছে। একটা জাস্ট অ্যামাউন্টটা কম, এটার অ্যামাউন্টটা বেশি, তো সেই হিসাবে দামটাও, তো প্রথমটার দাম হচ্ছে 525 আর তারপরে একটা দাম কিন্তু 1215, তো অল টোটাল আমার কস্ট পড়লো এদিকে 1740 টাকা আর এদিকে 79, তো টোটাল মিলে পড়েছে আমার 1840 মতো। প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি, এদের একটা পার্সোনাল ইস্যু আছে, এটা আমি দেখেছি মানে এই সার্ভিস সেন্টারে, যেটা বাজাজের রোল্টা বাজাজের সার্ভিস সেন্টার যেটা আটঘরা, সেটা আগে ছিল কেষ্টপুরে, ওদের ইস্যুটা এটাই, সেটা হচ্ছে ওরা ওয়াশিংটা ভালো করে কোনোদিনই করে না। আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এই জায়গাটা দেখো তোমরা, ঠিক আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে। আর এগুলো কেন আছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, তার পাশাপাশি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এই জায়গাগুলো, ঠিক আছে। আচ্ছা, এই যে ডটসগুলো দেখছো, জল কাদা যে ডটসগুলো, এগুলো ছিল, এটা আমি এক্ষুনি চালিয়ে আসলাম, তখন লেগেছে, মোস্ট প্রবাবলি এটা ছিল, আমি যখন বাইকটা ডেলিভারি করতে যাই মানে আনতে যাই তখন এটা ছিল, ঠিক আছে। আচ্ছা, তার সাথে এদিকেও ছিল, এই সাইলেন্সারের ভেতর দিকে দেখো, তো ওদের একটা প্রবলেম হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিই, আমি এর আগেও এদের কাছ থেকে আমার যে আগের বাইকটা ছিল পালসার 150, সেটা সার্ভিসিং করাতাম, তিনটে সার্ভিসিং করিয়েছিলাম, তো প্রত্যেকটা সার্ভিসিংয়ে ওদের এই ওয়াশের প্রবলেমটা আছে, এটাতে একটু কম আছে বাট পালসারে আরও বেশি ছিল, মেবি ওটা একটু কম দামি গাড়ি বলে ওটা কোনো রকমে ওয়াশ করে ওরা ছেড়ে দিয়েছে। এবারে এটাতে এই দাগটা কেন বলবো বলছিলাম বলে দিই, সেটা হচ্ছে ওরা অ্যাকচুয়ালি কী করে, ওরা গাড়িটাকে সার্ভিসিং করার পরে একটা টেস্ট রাইড নেয়, তো টেস্ট রাইড নেওয়ার পরে গাড়িটা যখন ফাইনাল পার্ক করে ডেলিভারির জন্য রেডি রাখে, তখন ওরা আর এটাকে মোছার প্রয়োজন মনে করে না, তখন কিন্তু আর ধোয়ার দরকার পড়ে না, একটা মোছা দিলেই, পোছা দিলেই কিন্তু জিনিসটা বেরিয়ে যায়, যাতে করে যে কাস্টমার আসছে ডেলিভারি নিতে তার দেখতে অন্তত ভালো লাগে, ঠিক আছে বাইকটা ইনট্যাক্ট পরিষ্কার করা হয়েছে। এবার তোমাদেরকে বলে দিই শোরুমের যে মানে ম্যানেজমেন্ট সেটার কি অবস্থা। তো প্রথমত যে আমি ম্যানেজার আছে তার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে শোরুমের ভেতরটার একটা ভিডিও করতে দেওয়া হোক, আমি ওনাকে এটাও বলেছিলাম যে আমি সার্ভিসিং এর ভিডিও করবো না, আমি ওপর ওপর ভিডিও করবো, উনি বলেছেন না পারমিশন নেই, ঠিক আছে আমি ওনার সাথে আর কথা বাড়াইনি। তো এটা হলো ম্যানেজারের ফিডব্যাক, আর দেন ওনার নিজের কোনো আর কি নিজের থেকে এসে কাস্টমারকে কিছু জিজ্ঞেস করা যে সার্ভিসিং ঠিকঠাক হয়েছে কিনা ওনার কোনো, আমি কোনো নিজের থেকে কোনো ইগারনেস দেখলাম না। আচ্ছা, তারপরে চলে আসছি যারা ক্যাশে আছে, তো মেন প্রবলেম আমার যারা ক্যাশে আছে তাদের সাথে, আমি যেরকমভাবে ওদের ওখানে ঢুকেছি ক্যাশে যখন বিলটা পেমেন্ট করবো টাকাটা যখন দেবো, তো দেখে মনে হচ্ছে তিনজন ভেতরে বসেছিল, তো দেখে মনে হচ্ছে যে ওদের কোনো কিছু যায় আসে না, যেমন আমি এসছি আমি যে দাঁড়িয়ে আছি কন্টিনিউয়াসলি ওরা হিসেব করছে, তারপরে আমার কাছ থেকে টাকা চাইছে তার একটা মানে কথা বলার ধরন, দেন আমাকে যেভাবে বিলগুলো হ্যান্ড ওভার করলো তার একটা ধরন, দেন আমি আর আপনাদেরকে একটা কথা বলে দিই, আমার বিলটা হয়েছে অ্যাকচুয়ালি 1819 টাকা বিল হয়েছে, আমি 1 টাকার জন্য বলছি না, বাট আমাকে যে টাকাটা ফেরত দিল আমি ওনাদেরকে দিয়েছি 2020 টাকা, তো আমাকে হিসেব মতো 201 টাকা ফেরত দেওয়া উচিত, আমি 1 টাকার জন্য বলছি না, কিন্তু হয়তো মুখে এটা বলতে পারতো যে 1 টাকা খুচরো আমাদের কাছে নেই আমি দিতে পারছি না, নিজের থেকে প্রোঅ্যাক্টিভলি হয়তো এটা বলতে পারতো, কোনো সেরকম কোনো ব্যাপার নেই। একজন বয়স্ক ভদ্রলোক আছে, উনি আগেও ওই সার্ভিস সেন্টারে ছিলেন, এই সার্ভিস সেন্টারেই যখন সেটা কেষ্টপুরে ছিল, ওনার অ্যাটিটিউড সেম, ওনার কিছু যায় আসে না, উনি বিলিংয়ে আছেন, তো ওনার নাম আমি জানি না, আমি কারোর নাম জানলেও এখানে ডিসক্লোজ করবো না, বাট দ্য থিং ইজ ক্যাশে যারা আছেন অ্যাটিটিউডটা প্রচণ্ড বাজে, মানে একদম গা ছাড়া অ্যাটিটিউড, তো ওই জন্য ক্যাশে যখন কাজগুলো হচ্ছিলো আমি আর কথা বাড়াইনি, আমি চুপচাপ ওদেরকে টাকা দিয়েছি, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, ব্যাগটা কোথায় রাখবো, হাতে হেলমেটও রয়েছে, ওটা ওদের কিছু যায় আসে না, আপনি যে কাস্টমার আপনি লাউঞ্জে গিয়ে বসুন, আমরা বিলটা রেডি করে আপনার কাছে পাঠাচ্ছি না, এরকম কোনো ব্যাপার না। তো এটা আমি এই সার্ভিস সেন্টারে দেখেছি, আমি এর আগে পায়োনিয়ার বাজাজ আছে বাবলাতলার ভেতরে রাজারহাটে, ওখানে আমি এরকম কোনো অ্যাপ্রোচ দেখিনি, ওখানে ওরা রীতিমতো বলে দেয় যে আপনি বসুন আপনার বিলটা আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। এটা গেল যারা ক্যাশে আছে তাদের, আর তারপরে আসছে যারা সিনিয়র মেকানিক আছে, সিনিয়র মেকানিকের মধ্যে আমার যে ইন্টারভিউটা মানে আমার সাথে যিনি কথা বললেন আর কি তাপসদা, তার বিহেভিয়ার ঠিক আছে, মেবি উনি আমাদের জেনারেশনের বলে উনি হয়তো বুঝতে পারছেন ব্যাপারটা,
বিহেভিয়ার ঠিক আছে ইন দ্য সেন্স উনি কাস্টমারের সাথে ইতিবাচক, দ্যাটস ইট। বাট উনি যে কথাটা বললেন আমি তার সাথে একেবারে একমত নই। উনি বললেন যে প্রথম ছটা সার্ভিস ইনক্লুডিং ফ্রি সার্ভিস অ্যান্ড পেইড সার্ভিস আমি রেকমেন্ড করবো, মানে উনি যেটা বললেন সেটা হচ্ছে বাজাজের ইঞ্জিন অয়েল। তো আপনারা ভালো মতো জানেন যদি বাজাজের ইঞ্জিন অয়েল আমি ঢালি, যে কোনো কোম্পানির ইঞ্জিন অয়েল যদি আমি একটা 250 সিসির হাই পিকআপ গাড়িতে ঢালি, আপনি সেই পারফরমেন্স পাবেন না, আমরা সেই পারফরমেন্স পাবো না, সেটা আমরা সবাই জানি। মোটুল ইজ বেস্ট, সবাই বলে, সবাই জানে এটা। উনি সেটা নিজের, আমি জানি কেন উনি এটা বলেছেন, আপনারাও সেটা বুঝতে পারবেন। আমি এটা এক্সপেক্ট করিনি যে উনি ছটা সার্ভিস বলবেন যে বাজাজের ইঞ্জিন অয়েল ঢালার জন্য। এটা জানা সত্ত্বেও যে উনি মোটুলের ব্যাপারে যেটা বলছেন যে মোটুলটা রেকমেন্ড করবো না, এটা উনি ভুল বলছেন। ডমিনার 250 জন্য যদি আমি মোটুল না ঢালি তাহলে এই বাইকে সেই পারফরমেন্সে আমি পাবো না, 27 BHP পাওয়ার আছে। তো যাই হোক, প্রথম তিনটে যে ফ্রি সার্ভিসিং আছে সেটা অবশ্যই আমি কোম্পানি থেকে করাবো, আর আমি চেষ্টা করছি সেটা বাজাজেরই ইঞ্জিন অয়েল দিয়ে করানোর। বিকজ একটা মানুষ যখন এত টাকা খরচা করে একটা বাইক কেনে, তারপর আবার এরকম একটা বাইক, কোনোরকম আমি রিস্ক নিতে চাইছি না, ঠিক আছে? যে আমি নিজের থেকে কোনো একটা তেল ওদেরকে কিনে দিলাম, মোটুল হোক বা হোয়াট এভার ইট ইস, আদৌ সেটা ওরা ঢালবে কিনা আমি জানি না। তার কারণ আমি আপনাদেরকে বলে দিই, ওরা কিন্তু সার্ভিস যখন করছে তার ভিডিও ওরা অ্যালাউ করছে না। তো ভেতরে ওরা কী করছে, আদৌ ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলো কি না, উই ডোন্ট নো। ভেতরে একটা ফটো পর্যন্ত আপনাকে অ্যালাউ করবে না আটঘড়ার যে সার্ভিস সেন্টারটা আছে সেটা। আমি রেকমেন্ড করবো না, আপনারা এখানে যান, যদি ফ্রি সার্ভিসিং হয় আপনারা অন্য কোনো সার্ভিস সেন্টার চেক আউট করতে পারেন। বাকি প্রপার সার্ভিসিংয়ের কথা যদি বলি, আমি অ্যাজ সাচ কোনো ডিফারেন্স বুঝতে পারছি না। আর ডিস্ক ব্রেকগুলো, মানে ব্রেকগুলো আমার একটু লুজ লাগছে, মেবি ওরা সবে সবে গ্রিসিং করেছে বলে এখন সেটা লুজ ফিল হচ্ছে। তো আমি সেটা নিয়ে আর ওদেরকে কিছু বলিনি, আমি রিটার্ন আমি বাড়ি চলে যাচ্ছি। আর এমনও কিছু অসুবিধা হচ্ছে না, একটু লুজ আছে, ওটা মেবি চালাতে চালাতে ওটা যখন ডিস্কের ওই গ্রিসিংটা কেটে যাবে ঠিক হয়ে যাবে। অ্যান্ড চেন ক্লিনিংটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে, চেন ক্লিনিং করেছে, চেন লিউব একটা স্লাইট একটা লেয়ার আছে লিউবের, এক্স্যাক্টলি ওটা চেন লিউব কিনা আমি বলতে পারবো না, আপনারা এদিক থেকে দেখে নিন। তো বন্ধুরা, আপাতত এই ভিডিওটা কীরকম লাগলো লিখে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে এই ভিডিওটা যদি ফার্স্ট টাইম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করবো সেকেন্ড সার্ভিসিংয়ের ভিডিওটাও করার, তো দেখা যাক। আর বাই দ্য ওয়ে আবারও বলে দিই, টোটাল কস্ট পড়েছে আমার 1819 টাকা, ওই টেফলন কোটিং কিছু করাইনি, শুধু সার্ভিসিং হয়েছে, মানে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ হয়েছে, অয়েল ফিল্টারটা চেঞ্জ হয়েছে, অ্যান্ড ওয়াশ হয়েছে, অ্যান্ড দ্যাটস ইট। পরে ভিডিওতে দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো সময়। টাটা, টেক কেয়ার, গুড বাই অ্যান্ড স্টে সেফ।